নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বছরের শুরুতে এই সাত রাশির জাতক ও জাতিকারা মকটালে চলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে অপার ধন আসতে চলেছে। কোন কোন দিক থেকে এই সাত রাশির জাতক ও জাতিকারা অভাবনীয় সুযোগ পেতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বছরের শুরুতে যে সাত রাশির জাতক ও জাতিকারা অভাবনীয় সুযোগ পেতে চলেছে এবং ধন প্রাপ্তি করতে চলেছে, সেই সাত রাশির নাম আমি অবশ্যই উল্লেখ করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক, অর্থাৎ গ্রহের অবস্থান অনুযায়ী কথা বলতে চলেছি। কিন্তু আপনার নিজস্ব জন্মছকে যদি শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, রাহু গ্রহ ও শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা পুরোটা মিলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যারা বৈশাখ মাসে ধন প্রাপ্তি করতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা অবশ্যম্ভাবিক এই পয়লা বৈশাখ থেকেই, অর্থাৎ বৈশাখ মাসের থেকেই প্রচুর পরিমাণে অপরচুনিটি পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধনের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রপার প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি ডেফিনেটলি পাবেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু সেই সম্পর্কগুলো আসতে চলেছে এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের প্রেমজ দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বছরের শুরুতে ধন প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজে হাত দিন, আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি সেই সমস্ত কাজ কমপ্লিট করে ছাড়বেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। এবং যারা বিবাহকেন্দ্রিক প্রবলেমে জর্জরিত তারাও কিন্তু সেই জায়গা থেকে অনেকখানি উপশম করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও পয়লা বৈশাখ থেকে, অর্থাৎ বছরের শুরু থেকেই ধন প্রাপ্তি করতে চলেছেন। আর এই ধন কোন কোন ক্ষেত্র থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও এই সময় আপনারা ভ্রমণে যেতে চলেছেন এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বৈশাখ মাসে ধন প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু ধন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু এই মাসে করে ফেলবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে
তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বছরের শুরুতে ধন প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ বৈশাখ মাসে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই সময় না হওয়া কাজ করে ফেলবেন। যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই সমস্ত কাজ করে ফেলুন এবং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর হতে চলেছে। এরপরে ৬ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বৈশাখ মাসের শুরুতে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। আর এই অর্থ কোথা থেকে আসবে? এই অর্থ আসবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে এবং যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবন কিন্তু মধুর হতে চলেছে। এরপরে লাস্ট এবং ৭ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বৈশাখ মাসের শুরুতে ধন প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ আপনাদের জীবনকে ওয়ান স্টেপ কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও বিদেশ থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু বৈশাখ মাস যথেষ্ট পরিমাণে মধুর হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।